নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আলোচনা করব আগামী 2024 সালের এপ্রিল মাস ধনু রাশি জাতক কিংবা জাতিকাদের জন্য কি ফল নিয়ে আসবে, অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব ধনু রাশি জাতক জাতিকাদের। যাদের জন্মকুণ্ডলিতে ধনু রাশিতে চন্দ্রদেব অবস্থান করছে তাদের জন্য কিন্তু এই ভিডিও। এই ভিডিওতে আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, আপনাদের কর্ম, বিবাহ, আপনাদের ব্যবসা, ভাগ্য ইত্যাদির বিষয়ে। তবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। যারা নিজেদের কুণ্ডলী অ্যানালিসিস করতে চাইছেন তারা ডিসক্রিপশনে দেওয়া কমিউনিকেশন নম্বরে যোগাযোগ করতে পারেন। এবং ভিডিওর একেবারে শেষে আলোচনা করব এই মাসে কি ধরনের উপায় বা টোটকা করলে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। ভিডিও শুরু করার আগে আসুন জেনে নেওয়া যাক এপ্রিল মাস যখন শুরু হচ্ছে তখন নবগ্রহের অবস্থান কি থাকছে, তাছাড়া এই মাসে গ্রহগত গোচরের কি পরিবর্তন ঘটছে, কারণ এগুলোর প্রভাব কিন্তু আপনার রাশির উপরে থাকবে। আপনার রাশির অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি মাসের শুরু থেকেই কিন্তু অবস্থান করছে মেষ রাশিতে বুধের সঙ্গে। মেষ রাশি হলো আপনার রাশি সাপেক্ষে পঞ্চম ভাব। বুধ যদিও এখানে মাসের প্রথম সপ্তাহে থাকবে, তারপরে বক্রী হয়ে চতুর্থ ভাবে প্রবেশ করবে। আপনার রাশি সাপেক্ষে চতুর্থ ভাবে অবস্থান করছে রবিদেব, রাহু এবং শুক্র। শুক্র 25 এপ্রিল তার গোচরের পরিবর্তন ঘটিয়ে চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবে। অন্যদিকে রবিদেব 14 এপ্রিল তার গোচরের পরিবর্তন ঘটাবে এবং মেষ রাশিতে তুঙ্গস্থ হবে। শনি এবং মঙ্গল অবস্থান করছে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে। মঙ্গল এখান থেকে 24 এপ্রিল তার গোচরের পরিবর্তন ঘটিয়ে চতুর্থ ভাবে প্রবেশ করবে এবং সেখানে রাহু এবং মঙ্গলের একটি অঙ্গারক যোগ তৈরি হবে। কেতু সম্পূর্ণ মাস জুড়ে অবস্থান করবে কন্যা রাশিতে দশম ভাবে। ঠিক এরকমই গ্রহগত অবস্থান এবং সেই সাথে গোচরের পরিবর্তন কি ফল নিয়ে আসবে আপনার জীবনে আসুন জেনে নেওয়া যায়। প্রথমে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি, মাসের শুরু থেকেই অবস্থান করছে পঞ্চম ভাব এবং আপনার রাশির উপরে তার নবম দৃষ্টি থাকছে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খুব একটা খারাপ ফল আসছে না, তবে অতিরিক্ত তেল মশলা যুক্ত খাদ্য একেবারেই খাবেন না। তাই খাবার দাবারের বিষয়ে একটু সতর্ক থাকলে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। আসবো আপনাদের পড়াশোনা, প্রেম এবং সেই সাথে আপনাদের সন্তান সংক্রান্ত বিষয়ে। পঞ্চম ভাব থেকেই কিন্তু পড়াশোনা, প্রেম এবং সন্তান সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। পঞ্চম গৃহের অধিপতি হলো মঙ্গল। মঙ্গল মাসের শুরু থেকেই তৃতীয় ভাবে শনিদেবের সঙ্গে অবস্থান করছে, তাই মাসের শুরু থেকেই আপনারা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকবেন। কোনোভাবেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে বেশি সংযোগ রাখবেন না, তাতে কিন্তু পড়াশোনা ডিস্টার্ব হবে। তবে এই সময় নতুন কোনো ইউনিভার্সিটি বা নতুন কোনো কলেজে ভর্তি হওয়ার বিষয়ে সুযোগ সুবিধা আসতে পারে। যারা কম্পিটিটিভ পরীক্ষার কথা ভাবছেন তারা পরিশ্রম অবশ্যই করুন, ভালো ফল পাবেন। এখন আসবো প্রেম ভালোবাসার বিষয়ে। পঞ্চম ভাব থেকেই প্রেম ভালোবাসার বিচার করা হয়। পঞ্চম গৃহের অধিপতি মঙ্গল মাসের শুরু থেকেই শনিদেবের সঙ্গে কুম্ভ রাশিতে অবস্থান করছে, তাই এই সময় কথাবার্তার বিষয়ে একটু সতর্ক থাকুন, কারণ আপনার অসংলগ্ন কথাবার্তার জন্যই কিন্তু সম্পর্কের অবনতি ঘটতে পারে। তবে 24 এপ্রিলের পর মঙ্গল তার গোচরের পরিবর্তন ঘটিয়ে চতুর্থ ভাবে প্রবেশ করবে, তাই সেই সময় সম্পর্কের উন্নতি ঘটবে, ভাব ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রটি অত্যন্ত পজিটিভ হবে। সব মিলিয়ে বলা যেতে পারে 2024 সালের এপ্রিল মাস ভাব ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল আসবে। সন্তান সংক্রান্ত বিষয়ে যারা চিন্তা ভাবনা করছেন, যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাস খুব একটা পজিটিভ হচ্ছে না মাসের শুরুতেই, তাই এই মাসে ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়ে আপনারা কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। এখন আসবো আপনাদের দাম্পত্য জীবন এবং সেই সাথে ব্যবসা সংক্রান্ত বিষয়ে। দাম্পত্য জীবন বিচার করা হবে সপ্তম ভাব থেকে। আপনার রাশি সাপেক্ষে সপ্তম গৃহের অধিপতি হলো বুধ। বুধ মাসের শুরুতেই পঞ্চম ভাবে অবস্থান করছে এবং মাসের প্রথম সপ্তাহের পর বক্রী হয়ে চতুর্থ ভাবে চলে আসছে, তাই অবস্থানগত ক্ষেত্রে বুধ অত্যন্ত ভালো রয়েছে। তবে বক্রী হয়ে চতুর্থ ভাবে থাকার জন্য বুধ কিন্তু এখানে নিচস্থ থাকছে। সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আসবে, তবে বুধ যেহেতু নিচস্থ থাকছে, রাহুর সঙ্গে থাকছে, খুব ভেবেচিন্তে কথা বলবেন, কারণ আপনার কথাবার্তার জন্য কিন্তু সম্পর্কের উপরে কিছুটা বিরূপ প্রভাব আসতে পারে। শুক্রদেব এখানেই অবস্থান করছে, আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রটি যথেষ্ট ভালো থাকছে। সব মিলিয়ে বলা যেতে পারে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রটি আগামী 2024 সালের এপ্রিল মাসে অবশ্যই ভালো থাকবে, তবে নিজের মাথাকে ঠান্ডা রাখুন, কথাবার্তার বিষয়ে সতর্ক থাকুন। এখন আসবো ব্যবসা সংক্রান্ত বিষয়ে। এই সপ্তম ভাব থেকেই বিচার করা হয় ব্যবসা সংক্রান্ত বিষয়ে। ব্যবসার কারকগ্রহ হলো বুধ। সব মিলিয়ে কিন্তু বুধ মাসের শুরুতে
শুরুতেই পঞ্চম ভাবে, প্রথম সপ্তাহের পর চতুর্থ ভাবে এবং মাসের শেষে কিন্তু অবস্থান করবে পঞ্চম ভাবে। তাই অবস্থানগত দিক থেকে অত্যন্ত ভালো জায়গায় রয়েছে বুধ। তাই ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাবেন, নতুন ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন, তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। পার্টনারের সঙ্গে খুব ভেবেচিন্তে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন, প্রয়োজনে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন, তাতে ভালো ফল আসবে। এখন আসবো গুরুত্বপূর্ণ দুটি বিষয়, তা হলো আপনাদের ভাগ্য, দ্বিতীয়ত আপনাদের ক্যারিয়ার। নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয়। নবম গৃহের অধিপতি হলো রবিদেব। রবিদেব মাসের শুরুতেই কিন্তু অবস্থান করছে চতুর্থ ভাবে এবং 14 এপ্রিল গোচরের পরিবর্তন ঘটিয়ে পঞ্চম ভাবে প্রবেশ করবে। তাই সব মিলিয়ে ভাগ্য আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে, ভাগ্য সুপ্রসন্ন থাকছে। তাই এই সময় ইনভেস্ট করুন, গৃহে মাঙ্গলিক কাজ করুন, নতুন কোনো কাজের কথা ভাবুন, সবটাই আপনার জন্য যথেষ্ট ভালো হবে। পরবর্তী যে বিষয় তা হলো আপনাদের ক্যারিয়ার বা প্রফেশন। দশম ভাব থেকে বিচার করা হয়। দশম গৃহের অধিপতি বুধ মাসের শুরুতেই কিন্তু পঞ্চম ভাবে এবং মাসের প্রথম সপ্তাহের পর চতুর্থ ভাবে বক্রি হয়ে থাকবে, মাসের শেষে আবার পঞ্চম ভাবে। তাই নতুন কাজের সুযোগ আসবে, নতুন কাজ করুন, সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। বিশেষত রবিদেব 14 এপ্রিলের পরে পঞ্চম ভাবে তুঙ্গস্থ হচ্ছে, তাই নতুন কাজের সুযোগ সুবিধা কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত ভালো হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে আপনাদের ভাগ্য এবং ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আপনারা যথেষ্ট উন্নতি করবেন এই মাসে। এখন জেনে নেব কি ধরনের উপায় বা টোটকাতে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসতে পারে। প্রথমত দেবগুরুর উদ্দেশ্যে পূজার্চনা করবেন, গুরু ভক্তি করবেন, ওম গুং গুরুভে নমঃ এই বিশেষ মন্ত্র জপে অত্যন্ত ভালো ফল পাবেন। এছাড়া হনুমানজির উদ্দেশ্যে পূজার্চনা করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, শনি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে সরস্বতীর প্রদীপ নিবেদন করবেন এবং প্রত্যহ সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন, স্নানের পরে তামার ঘটিতে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্ঘ্য দেবেন, সেই সাথে ওম সূর্যায় নমঃ এই বিশেষ মন্ত্র 21 বার করে জপ করবেন। আর তাহলে দেখবেন আগামী 2024 সালের এপ্রিল মাস আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।